শিশুদের মৃগী রোগ চিকিৎসায় করণীয়। সাধারণত যে উপসর্গ নিয়ে মৃগী রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসকের কাছে আসে তা হলো খিঁচুনি। তবে একটি মাত্র খিঁচুনি দিয়ে মৃগী রোগ শনাক্ত করা যাবে না। মৃগী রোগ বলতে হলে 24 ঘন্টার ব্যবধানে 2টি খিঁচুনি হতে হবে, যার সাথে জ্বর, আঘাত অথবা অন্য কারণ যা মস্তিষ্ককে উত্তেজিত করে তার সম্পর্ক যুক্ত। লক্ষণগুলো: শরীরের যে কোনো অংশ যেমন হাত, পা, ঠোঁট, চোখের পাতা নড়া, হঠাৎ একদিকে অপলকে তাকিয়ে থাকা, শরীর ঘন ঘন ঝাঁকি হওয়া, শরীরের যে কোনো অংশ শক্ত হয়ে যাওয়া, শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া, হঠাৎ মুখ থেকে লালা পড়া, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া, ঘুমের মধ্যে বা তন্দ্রচ্ছন্ন অবস্থায় শরীর ঝাঁকিয়ে যাওয়া, ঘুমের মধ্যে বা তন্দ্রচ্ছন্ন অবস্থায় শরীর ঝাঁকি খাওয়া। মৃগী রোগ শনাক্তকরণ: মৃগী রোগ ডায়াগনোসিস করার জন্য মূলত অভিভাবকদের দেয়া খিঁচুনির বর্ণনার উপর নির্ভর করা হয়। আজকাল বহু রোগী খিঁচুনির সময়টিকে ভিডিও করে নিয়ে আসেন মোবাইল ফোনের বহু ব্যবহারের জন্য, যা সহজতর হয়েছে। এমন একটি ভিডিও খিঁচুনির প্রকৃতি নির্ধারণে সাহায্য করে। মৃগীর রোগ শনাক্তকরণে সাহায্য করে এমন কয়েকটি পরীক্ষা হলো ইইজি, মস্তিষ্কের সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি এখন উল্লেখযোগ্য। বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই উপরিউক্ত পরীক্ষাগুলোর ব্যবস্থা নেই অথবা নেই যথাযথ রিপোর্টিং করার মতো দক্ষ চিকিৎসক। তাই বহু ক্ষেত্রে চিকিৎসকরা লক্ষণ শুনেই চিকিৎসা শুরু করেন। এক্ষেত্রে সুবিধামতো একটি ইইজি করিয়ে নেওয়া উচিত। মৃগী রোগের চিকিৎসা: চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা শতকরা 80% মৃগী রোগী চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশুদের মৃগী রোগ চিকিৎসার জন্য বহু ব্যবহার এবং এমন কিছু ওষুধের নাম নিম্নে উল্লেখ করা হলো: ফেনোবারবিটন, সোডিয়াম ভ্যালপ্রোয়াট, কার্বামাজেপিন ইত্যাদি। এছাড়া আধুনিক যেসব ওষুধ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হলো লিভেটাইরেসিটাম, টপিরামেট, অক্সকারবাজেপিন, ক্লোনাজিপাম ইত্যাদি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।